আমরা রোডের উপরে চলে এসেছি আর সেই জন্য আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার আমরা কোথাও ঘুরতে আসিনি আজকে আমরা চলে এসেছি রবীন্দ্রসদনে রবীন্দ্রসদনে আজকে হলো পমের গানের স্কুলের একটা মিটিং রয়েছে পেরেন্ট টিচার মিটিং রয়েছে তো সেই জন্যই আমরা এসেছি এখানে সত্যি স্কুলের মিটিং হয় গানের স্কুলের মিটিং যে রবীন্দ্রসদনে হয় মানে রবীন্দ্রসদনে প্রোগ্রাম হয় তো বড় সড় ব্যাপার আমরা দেখি যে আমরা এখানে কোথায় যাই তো একটা প্ল্যান আছে কিন্তু যতক্ষণ না গিয়ে সেখানে সবকিছু ঠিকঠাক দেখছি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বলতে পারছি না যে অ্যাকচুয়ালি সেখানে আমরা এন্ট্রি পাবো কিনা সো চলো দেখি ছবির মতন মনে হচ্ছে বাইরে কোথাও এসেছি তো আমি এখন আছি বিশ্ব বাংলা গেটের সামনে তো এখানে একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু একটা টিকিট কাটতে হয় এবার আমি জানি না যে এখানে টিকিট পাওয়া যাবে কিনা তো অমিত গেছে টিকিট কাউন্টারের সামনে ও ডাইরেক্ট এন্ট্রি ও আচ্ছা হ্যাঁ ওখানে তো দেখছি একজন দাঁড়িয়ে রয়েছে চলো এন্ট্রি গেটের সামনে ভীষণ সুন্দর আমরা কি হেঁটে হেঁটে উপরে উঠব ওকে চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা গেটের কিচেনের ঠিক পেছনে তো সুন্দর সুন্দর গন্ধও পাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে সুন্দর ভিউ পাচ্ছি ভীষণ সুন্দর জায়গা তো এখানকার খাওয়া দাওয়া কেমন ওপর থেকে ভিউ কেমন সেইটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের টার্ন চলে এসেছে তো আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি ওপরে যাবে লিফট আবার নিচে নামবে তারপরে আমাদের ট্রাক
চিকেন কাবাব চলে এসেছে, এটা কস্তুরি না পাহাড়ি আমার ঠিক এখন মনে পড়ছে না, তো আমি একটু টেস্ট করে দেখব এটাই। দারুণ শেফ, আর তার সঙ্গে দুর্দান্ত আমাদের মাটন বিরিয়ানি এসেছে আর চিকেন বাটার মশলা এসেছে, না চিকেন টিক্কা মশলা। তো কেমন লাগছে বিরিয়ানি? আর গোলাপ জলের গন্ধ নেই তো, এখানে আসার পরে একটা গোলাপ জলের গন্ধ পাচ্ছে, আমি ভেবেছিলাম বিরিয়ানি নয় নয়। আচ্ছা তো গুড আর বেস্ট? টেস্টি মাটন তোমার কি সফট, মানে স্পুন টেস্ট এটা কি পাস করতে পারছে? একদম দেখো না, আরে বাহ, তাহলে তো স্পুন টেস্ট পাস করে গেল, গ্রেট সাকসেস। এতক্ষণ ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, আর এরপরে হলো বিলের পাস। আচ্ছা এটা ক্যাফে একান্তে দেখাচ্ছে কিন্তু, আচ্ছা বিল হয়েছে 1524। পুরো গলা কাটা, কোথায় কোন দামটা মনে হচ্ছে, এটা কত প্রাইস? প্রত্যেকটার প্রচুর, প্রত্যেকটার জন্য সাংঘাতিক। আমরা এবার পার্কিং লটের দিকে এগোচ্ছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই খানটায়, এই খানটায় এটা গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে, ভীষণ গরম রোদ্দুর। এবার কথা হলো খাবার কেমন, খাওয়ার কোয়ালিটি খুব ভালো, ভীষণ ভালো, দেখো কি সুন্দর ছবিও আসছে, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আর যেটা হলো মানে আমিনিয়া এক্সপেন্সিভ নয়, বেসিক সাংঘাতিক এক্সপেন্সিভ, মানে আমরা খেয়েছি বিরিয়ানি কাবাব সব এক প্লেট করে, আর একটা কারি নিয়েছিলাম, সাইড ডিশ যেটা নিয়েছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস 79 রুপিস, মানে এটা ভাবাই যায় না, তো বেশ প্রাইসি, কিন্তু জায়গাটাও ভীষণ ভালো, আর খাওয়া দাওয়া করেও আমার মনে হয় তোমরা মানে মনে হবে যে না ভালো খাওয়া দাওয়াই করলাম। সো আমার বেশ ভালো লাগলো, দামটা নিয়ে একটু অভিযোগ রইল, আর আমরা এবার বাড়ির দিকে এগোই। এত পর্যন্ত যদি আমাদের ব্লগটা দেখে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বলবো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। একমাত্র একটা জিনিস ভালো আছে এখানে, ফ্রি পার্কিং। আচ্ছা ও ফ্রি পার্কিং ছিল, আরে বাহ, দারুণ ব্যাপার তো।